এই কে রে? এই তো আমি মানিক। ও বাবা মানিক, যা কি খবর বল, কেমন আছিস? ভালো ভালো, এই এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধু বলে কথা, কতদিন দেখা হয়নি, দাঁড়িয়ে যাই। দাঁড় আর কি দরকার ছিল, চলে গেছে পাচ্ছিস? বাড়ি থেকে বউ তাড়িয়ে দেয়, চলে আসে। কি খবর, কি করছিস, কেমন আছিস? কি বিড়বিড় করছিস রে? কিছু না কিছু না। আরে কি ব্যাপার বল তো, তুই এখন তোর আসিস সরিস না, ওটা কি হয়েছে? কি কেন আসব? ও মা কেন আসব, তুই যা কিপটে এলে, কিছু খাওয়াস না ওই জন্য আসি। আয় দেখ, লোকে নামে মিছিমিছি কিপটে বলে বদনাম করে। আসলে আমার মনটা বড় উদার বুঝলি। তাই? হ্যাঁ তাই। হ্যাঁ বেশ, তাহলে এতদিন বাদে বন্ধু এলাম, যখন কিছু খাওয়া টাওয়া খাবি? হ্যাঁ কি খাবি বল, যা খুশি যা খাবি খাওয়া। আরে যা খুশি মানে কি খাবি বল না, যেমন ধর কি ওই মাছ ভাত খাবি, নাকি ডিম টোস্ট খাবি, না পরোটা খাবি, না লুচি খাবি, না রুটি খাবি, না মুড়ি খাবি, না মিষ্টি খাবি, না সিঙ্গা? বাবা তুই তো একেবারে তুফান মেলছিস। আরে না রে, মনে হচ্ছে হোটেলে মেনু কার্ড দিয়েছে। আরে এই সময় কেউ মাছ ভাত খায় নাকি? আচ্ছা মাছ ভাত মানে এমনি হালকা? হ্যাঁ হালকা ফুলকা বল বল বাবা। হ্যাঁ মানে মানে দল লুচি 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 খেতে খুব লোভ হয়, কিন্তু কি বলতো না অম্বল হয়ে যায়। ও বাবা, হ্যাঁ একটু 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 কম তেল দিয়ে একটু লো লো কেন লো লো, তুই ইয়ে কর না, তুই তুই পরোটা কর না, পরোটা 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 ঠিক আছে। এটা কি পরোটা বল, এমনি পরোটা নাকি আলুর পরোটা? ও তুই বানাতে জানিস? আলুর পরোটা, আলুর পরোটা ঘিয়ে ভাজা না সাদা তেলে ভাজা? হ্যাঁ হ্যাঁ ঘিয়ে ভাজা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাওয়া ঘিয়ে ভাজা নাকি ডালটা ঘিয়ে ভাজা? গাওয়া ঘিয়ে ভাজা। আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই গোল পরোটা না চৌকো পরোটা? এমনি এমনি টেকোনা পরোটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আটার পরোটা না ময়দার পরোটা? ময়দার পরোটা, ময়দার পরোটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সব কিছু। এই রে কিসে খাবি বল দেখি, মানে সোলার প্লেটে নাকি কাঁচের প্লেটে? কেন আমি তোর বন্ধু, ফ্যাং ফ্যাং সোলার প্লেটে খেতে দিবি কেন? কাঁচের প্লেটে দে। একদম আমি কাঁচের প্লেটে সুন্দর করে আলু পরোটা সাজিয়ে দেবো, করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে তরকারি চচ্চড়ি। তুই মিশরকারি চচ্চড়ি গোল চৌকো প্লেটে থালায় দেখেছিস তো? কি আসলে তোর খাবার মন নেই? এটা কখন বললাম? অসুবিধা আছে তো? আরে কিচ্ছু আছে কোনো দরকার? না না আমি কোনো ঝামেলা নেই। না 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 ঝামেলা দরকার আছে? পাগল নাকি? কিছু দরকার নেই? না দরকার, না 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 দরকার আছে রে। পাগল নাকি? আর দরকার নেই, তুই আমার চা খাবি, আমি চা খেয়ে চলে যাব। কি খাবি? একদম চা খেয়ে চলে যাব। চা খাবি? একদম চা। এই এটা কেমন কথা, দেখ তুই এতদিন পর বাড়িতে এসেছিস শুধু চা খেলে। চা, এই চাটা কোনো খাওয়ার জিনিস? হ্যাঁ বাবা, সেটা পরোটা খেতে গিয়ে কোন দুদিন থেকে? আরে দূর বাবা, দুদিন কেন, তুই আমার বাড়িতে তিন দিন থাকবি? পাগল নাকি? না খেয়ে মরে যাবো তো? কিন্তু গরমি তাহলে না না বাবা, চা তুই চা খা ভাই, মাথা খারাপ। একদম চা। চাটা কোনো, তুই কি চা বল, আসাম চা না দার্জিলিং চা? আসাম চা। আচ্ছা এই দুধ চা না লিকা চা? দুধ চা। এর কি দুধ, পাউডার দুধ না এমনি? কারণ আমি কি দুগ্ধপোষ্য শিশু, আমুল হোল মিল্ক খাবো, এমনি দুধ দিয়ে চা খাবো কি রে তুই? এটা তো বল গরুর দুধ না মশাই? গরুর দুধ, গরুর দুধ, গরুর দুধ। এই কে কি কি গরু, অস্ট্রেলিয়ান না দেশি? এই তুই কি আমায় মুরগি পেয়েছিস নাকি রে? কেন দুধের গায়ে কি লেখা থাকে নাকি, অস্ট্রেলিয়ান না দেশি? ও লেখা থাকে না না। এই কিসে খাবি, গেলাসে না কাপে? কাপে 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 নিশ্চয় কাপে কাপে। আরে চিনি দিয়ে না চিনি ছাড়া? আমার সুগার টুগার কিচ্ছু নেই, চিনি দিয়ে দুধ চা। ও ভালো, এই সুগার না থাকাটা যে কি ভালো, তোকে বলে বোঝাতে পারবো না। চিনি দিয়ে দুধ চা হয়ে যাবে, কোনো কচামচ চিনি, এক চামচ না দু চামচ, তিন চামচ চিনি। উত্তেজিত হচ্ছে, ঠিক আছে তিন চামচ। ওরে বাবা রে, বস বস, আমি তিন চামচ চিনি দিয়ে চা করে দিচ্ছি। হ্যাঁ কোথাও যাবি না কিন্তু, কিন্তু সঙ্গে বিস্কুট টিস্কুট দেবো তো নাকি? না দিবি কেন, তুই কি রে কিপটে? ওই যে আমি না তোর বন্ধু, হ্যাঁ এতদিন বাদে এক কাপ চা খেতে চেয়েছি, সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই? হ্যাঁ নিশ্চয়ই দেবো। তুই বন্ধু বলে কথা, এতদিন পর বাড়িতে এসেছি, এর পরোটাটা ক্যান্সেল করে দিলি, চাই যাও রাজি হয়েছে, তো সঙ্গে দুটো বিস্কুট নেবো না, এটা হতে পারে কখনো? নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো। কী বিস্কুট সেটা তো বলবি, ওই ব্রিটানিয়া নাকি লেরো? তুই যদি আমার ব্রিটানিয়া খাওয়াস না, হ্যাঁ বলা যায় না কালকে কোম্পানিও উঠে দিতে পারে। এত আশাই করি না, তবে তবে আমার লেরো খাওয়া। লেরো? হ্যাঁ লেরো খাওয়া। লেরো লেরো লেরো? হ্যাঁ লেরো, হ্যাঁ একদম লেরো। মানে ভেবেচিন্তে লেরো তো? না পরে চেঞ্জ হতে পারে তো, তো বুঝতে অসুবিধা হচ্ছে। লেরো 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 লেরো, আহা গানের ভাষায় লেরো নিশ্চয়ই হবে, অসুবিধা নেই, আমি সেই লেরোই খাওয়াবো। কিন্তু ওই কোন লেরো বল দেখি, মানুষে যেটা খায় নাকি কুকুরে যেটা খায়? ভাই এক কাপ চা খেতে চেয়েছি এর জন্য এত কথা? এত কথা বলে চাও? না 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 দরকার নেই, না না তুই আমার জল খা ভাই, গলা শুকিয়ে গেছে, মরে যাবো এবার। তুই আমার জল খা ভাই, জল খেয়ে চলে যাচ্ছি। জল? একদম জল, আর কোনো কথা না, জল একদম জল। ই কি এটা কর,
এটা কোনো খাওয়ার জিনিস হলো? একদম ওরে বাবা, ওইটাই জীবন, জহরি জীবন। তুই জান লোকে পাশের বাড়ির লোক জানলে কি বলবে আমার? ও বাবা, পাশের বাড়ির লোক কি রে, কোনো কাকি বসে না তোর বাড়িতে? তুই আবার পাশের বাড়িতে তোর তাহলে জল, হ্যাঁ জল 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 একদম জল। ইস রাম, ছি 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 ছি, পল কিসে খাবি জল? গেলাসে না ঘটিতে? গেলাসে দে। কি গেলাস, কাঁচের গেলাস নাকি স্টেনলেস স্টিলের গেলাস? আর একটা প্রশ্ন করবি না, ভেঙে পেটে ঢুকিয়ে দেবো, কাঁচের গেলাস। এটা তো বল, এক গেলাস না দু গেলাস? ভাই রে, এক গেলাসই যথেষ্ট, দে না রে ভাই। দিচ্ছি রে বাবা, দিচ্ছি, কোথাও যাবি না, আমি নিয়ে বলছি। ঠান্ডা জল না নর্মাল? এখনো মাথা ঠান্ডা করে বলছি, ঠান্ডা জল। ঠিক আছে, জেনারেল না মিনারেল? আবার মিনারেল? হ্যাঁ তুই, হ্যাঁ তোর বাবা, হ্যাঁ তোর চোদ্দ কুষ্টি, কোনোদিন মিনারেল দেখেছিস তুই? জেনারেল জলই খাওয়া। তাই হবে, তাই হবে, তাই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কুয়োর জল না টিউবওয়েলের জল? এই শহরে কুয়ো কোথায় রে? কুয়ো কোথায়? আরে ভাই, টিউবওয়েলের জল, টিউবওয়েল, টিউব। এই দেখো দেখি, আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল? ঘাট হয়েছে ভাই, তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে। কেন? আমি কেন যে মরতে তোর কাছে এলাম? হ্যাঁ, তার চেয়ে যেমন আমি আমার পিসির বাড়ি চলে যাচ্ছিলাম, এখানে চলে গেলে আমার ভালো। ও মা, হ্যাঁ রে, কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? তুই জানে করবি কি, তিনি তোর মতো কিপটে না, আমায় গেলে কত খাবে দাবে, আদর যত্ন করবে। আমি আমার ফুল পিসির বাড়ি। ও বাবা, ফুল পিসি, এই হাফ পিসি নয় বা? কানের বেলা দেবো না, একদম বার করে দেবো। পিসি ফুল হয়, পিসি ফুল, একদম ফুল পিসি, কোনো অসুবিধা নেই। আচ্ছা তোর ফুল পিসির বাড়ি কোন দিকে বলতো? মানে পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে? কোনোটাই না, না মধ্যিখানে, পশ্চিমবঙ্গের মধ্যিখানে। এই গ্রামে না শহরে? গ্রামে, গ্রামে। খালি কোন গ্রাম রে? যৌগ্রাম, নবগ্রাম, আদি সপ্তগ্রাম, মধ্যম গ্রাম। মধ্যম গ্রাম না বোধ হয় না? হ্যাঁ বল বল। হ্যাঁ বল। মশা গ্রাম? হ্যাঁ মশা গ্রাম, মশা মশা মশা, পি করে উড়ে প্যাক করে মারানো মশা, মশা গ্রাম। এ বাবা, এ তো ডেঙ্গু ম্যালেরিয়া কেস। আচ্ছা কি মশা, অ্যানোফিলিস না কিউলেক্স? আমি কেন আছি কেন তাই তো বুঝতে পারছি না, আমি কেন চলে যাচ্ছি না রে? আরে কিসে যাবি, ট্যাক্সিতে না রিকশাতে? টোটোতে। দরজাটা কোন দিকে? কোন দরজা, সামনে দরজা না পেছনে দরজা? ওরে ভগবান, কি ভগবানে যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে। হ্যাঁ আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি, হ্যাঁ তুই আমার নামে কুকুর পুষিস। হ্যাঁ এ কি রে ভাই, তুই বন্ধু বলে কথা, এতদিন পর বাড়িতে এলি, এত সুন্দর খাওয়া দাওয়ার কথা হচ্ছিল, এটা তুই কি বললি হঠাৎ উত্তেজিত? তুই আমার নামে কুকুর? আচ্ছা কি কুকুর, ডিসি না বিলিতি? কালো না হলুদ? আমার মাথা ঘুরছে। এই সাদা? ওরে এরকম কিপটে আমি বাবার কালে দেখিনি। লাল? এর নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিসড কল দেয় রে। মিসড কল দেওয়ার পয়সাটা দিয়ে যা, দেখুন দেখি চলে গেল। আচ্ছা বলুন তো, বন্ধু বলে কথা, তাকে খাতির যত্ন করতে হলে একটু ভালো করে জেনে নিতে হবে না? এতগুলো খাওয়ার, এতগুলো খাবার এখন মিচিমিচি নষ্ট হবে, কি করি বলুন দেখি? দিদি কি করা যায়? বৌদি, অন্যান্দা কি করি? না না, মাথা এসছে, কাল গণেশ পুজো, মহালয়া, মহালয়া, ভালো দিন। আমি খুব বেশি দূরে থাকি না, আমার বাড়ি নিউ আলিপুর, এখান থেকে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে মহালয়ার দিন সকালবেলা আসবেন, আমার বাড়িতে বসাবো, প্রচুর জায়গা আছে বসার, আমার বাড়িতে বসবেন, মন ভরে প্রাণ ভরে, ফ্যান চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ফ্যান চালিয়ে দেবো, মন ভরে প্রাণ ভরে, আর ভুলবেন না কিন্তু, পেট ভরে হাওয়া খাবেন, খেয়ে আবার বাটানগর ফিরে চলে আসবেন। ধন্যবাদ।